আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। একদিকে সুসংবাদ, একদিকে দুঃসংবাদ। যারা পুতিন কাকুর ফ্যান ফলোয়ার হিসাবে জাস্ট ফলো করেন তাদের জন্য ভালো, বাট যদি আমরা নাগরিক হিসাবে, পৃথিবীর বাসিন্দা হিসাবে চিন্তা করি, দুঃসংবাদ। কারণ এগুলা ফুটলে সারা পৃথিবী, বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন উড়াই দিবে 30 মিনিটে, তাহলে সারা পৃথিবী এক ঘন্টায় নাই হবে। বাট না, টেনশনের কিছু নাই, পৃথিবীতে কেয়ামত হবে, পরমাণু বোমা দিয়া কেয়ামত হবে না। যাই হোক, গত কয়েকদিন যাবৎ আলোচনায় ছিল ন্যাটোর পারমাণবিক মহড়া বনাম পুতিন কাকুর পারমাণবিক মহড়া। দর্শক, আপনারা জানেন গত 26 অক্টোবর থেকে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে তিনি নিজের সামনে থাইকা রাশিয়ার পারমাণবিক সামরিক মহড়া চালাচ্ছে। পারমাণবিক সামরিক মহড়া, সেখানে রাশিয়ার কাছে কী কী আছে, আসলেই পারবে কি না 30 মিনিটে উড়াই দিতে, নাকি যুক্তরাষ্ট্রের কাছে পারবে না, তো সকল বিষয় নিয়ে পুতিন কাকু যে মহড়াটা চালাচ্ছেন সেটাতে নিজের শক্তিমত্তা সক্ষমতার জানান দিচ্ছেন। কিছু অংশ তিনি প্রকাশ্যে আনছেন, বিশ্লেষকরা বলছে যা দেখাচ্ছেন পুতিনের কাছে আরও আছে, তবে এগুলো না দেখানোর কারণ কী? কারণ এগুলো নজরদারি হবে। তো যাই হোক, যে বার্ষিক পারমাণবিক মহড়া চালাচ্ছে পুতিন নিজে মাঠে থেকা, সেইখানে উঠে এসেছে রাশিয়ার বেশ কিছু পারমাণবিক অস্ত্রের কী বলা হয়েছে স্যাম্পল বা ডিজাইন। আর এটা নিয়ে তথ্য এসেছে ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্টদের দাবি, প্রায় 6000 ভয়ঙ্কর নিউক্লিয়ার ওয়ারহেডের মালিক এখন রাশিয়া। তবে এখানে কিছু বিষয় আছে, এই 6000-এর মধ্যে সবগুলো আবার ব্যবহার উপযোগী না। আপনার সংস্থাটি বলছে যে রাশিয়ার ভাণ্ডারের সব পরমাণু অস্ত্রই কিন্তু ব্যবহার উপযোগী নয়, 1500 আছে ওয়ারহেড এখন মেয়াদ উত্তীর্ণ। তবে এগুলা পুতিন কাকু কী দেখায় আইডন্ন। আচ্ছা, আর বাকিগুলোর মধ্যে 1500 ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন সাবমেরিনে মোতায়েন করা আছে, মানে এগুলা অ্যাক্টিভ আছে, এগুলোই মূলত সক্রিয়। আর বাদ বাকিগুলো যেগুলো আছে 3000-এর মতন, সেগুলা স্টোরে ফালাই রাখছে কাক্কা। তো ভূমি, সাবমেরিন কিংবা আকাশ, তিন জায়গা থেকেই পুতিন কাকার কাছে যে নিউক্লিয়ার মিসাইলগুলো রয়েছে সেগুলা আপনার উৎক্ষেপণযোগ্য, মানে মারা যাবে। তথ্য বলছে মোট 13 ধরনের পারমাণবিক অস্ত্রের মালিক হচ্ছেন পুতিন কাকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে R-36M2, UR-100N, RT-2PM ও RT-2PM2, এগুলা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এক একটি ক্ষেপণাস্ত্র প্রায় 10,000 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত দূরে গিয়া আঘাত করতে পারে। বুঝতে পারছেন যে কী পরিমাণ পাওয়ারফুল। এছাড়াও আপনার এই সংস্থা বলছে 2018 সালে অ্যাভেনগার্ড নামক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে পুতিন। তিনি তখন বলেছিলেন বিশ্বের যে কোনো অত্যাধুনিক প্রযুক্তির রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে আঘাত হানতে পারে এই স্পেশাল অস্ত্র। আর এইটার স্পিড দেখেন, বলা হচ্ছে শব্দের চেয়ে প্রায় 20 গুণ বেশি গতিসম্পন্ন এই অ্যাভেনগার্ড আপনার যে পারমাণবিক বোমা আছে, এমনকি অ্যাভেনগার্ড একাধিক পারমাণবিক বোমা বহনেও সক্ষম। প্রকারভেদে একটি নিউক্লিয়ার ওয়ারহেড 1000 কিলোটন পর্যন্ত বিস্ফোরক থাকে, মানে যে 6000 ওয়ারহেড আছে একটার ভিতরেই নাকি 1000 কিলোটন পর্যন্ত বিস্ফোরক থাকে। একটি পারমাণবিক বোমা অন্তত 2 কিলোমিটার এলাকা বালির সাথে মিশিয়ে দিতে সক্ষম। বিভিন্ন সময় আপনারা ভিডিও দেখেন যে বহুতল ভবনগুলোকে ফুস করে একটা বোমা মারছে, শেষ, ওটা পারমাণবিক না, বাট ওইখানের কিছু উপাদানে কিন্তু ভবনকে বালির সাথে মিশাই দেয়। তো পুতিনের কাছে যেগুলো আছে এক একটা দিয়া 2 কিলোমিটার এলাকা মাটির সাথে মিশানো যাবে। ক্ষয়ক্ষতির চিহ্ন রাখতে পারে 8 কিলোমিটার জায়গা পর্যন্ত, 2 কিলোমিটার একবারে নাই হয়ে যাবে, আর বাকি আশেপাশের 6 কিলো চারদিকে স্কোয়ারে সেটাতে এটার তাণ্ডব লীলার একটা চিহ্ন থেকে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় যে বোমাটি ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তাতে বিস্ফোরক ছিল মাত্র 15 কিলোটন। আপনি বুঝতে পারছেন, হিরোশিমা নাগাশিকুর ঘটনা কারা জানেন, না জানলে অনলাইনে সার্চ দিয়ে দেখে নেবেন। এইটাতেই যদি এই হয়, আর পুতিনের কাছে যেগুলো আছে এক একটাতে 1000 কিলোটন পর্যন্ত বলে ভাই বিস্ফোরক থাকে, তাহলে এগুলা কত রকম ভয়ঙ্কর হইতে পারে। বেসিক্যালি এইসব কারণেই রাশিয়ার প্রতি কিন্তু সবাই নমনীয় মনোভাব পোষণ করে। তো পুতিন কাকার বক্তব্য হচ্ছে রাশিয়া পারমাণবিক যুদ্ধের দিকে যাবে না, বাট রাশিয়ার দিকে যদি আঙ্গুল তোলা হয়, রাশিয়ার সার্বভৌমত্ব যদি আঘাত করা হয়, পশ্চিমারা যদি সহ্যের সীমা অতিক্রম করে ইউক্রেনকে মানে ইস্যু বানাইয়া রাশিয়াকে ওভার দমাইতে চায়, হামলা হয়, কিছু কিছু দেশ যদি বড় বড় মানে জিনিস দেয় ইউক্রেনকে আর এগুলো দিয়ে রাশিয়ার ভূমিতে আঘাত হয়, তাহলে কিন্তু পুতিন কাকু
দেশের সার্বিক নিরাপত্তায় সেগুলো মাইরা দিবেন। আর অলরেডি ট্রেনিং চলতেছে মারার জন্য, সারা পৃথিবীর একটা মেসেজ দিচ্ছে যে আমি হালকা হালকা বলতেছি না, আমি যে যা বলতেছি দেখো এই আমার জিনিস। তবে বিশ্লেষকরা বলছে, বললাম না যে পুতিন দা দেখাচ্ছে সব, কিন্তু তা না, পুতিনের কাছে আরও আছে। আর এই বিষয়গুলোর কারণেই যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আপনার পুতিনকে কিন্তু ঘাটাচ্ছে না। এই জিনিসটা আপনাদেরকে আমি আর স্পষ্টভাবে বুঝাই। আচ্ছা, আপনার কি মনে হয় যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই যে আমেরিকা 6,000 কোটি টাকার অস্ত্র দিচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন 1,000 কোটি টাকা সহযোগিতা করছে, অস্ত্র দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ, তো পুতিনের বিরুদ্ধে যুদ্ধ করতে এতগুলা দেশ একসাথে হলে পুতিন পারবে না, এটা তো বাস্তব। বাট পুতিনের কাছে পরমাণু বোমা আছে, সেইটা আলাদা। এখন আমেরিকা কি চাইলে ইউক্রেনকে স্পেশাল, আমেরিকার কাছে কি পুতিন থেকে কম পাওয়ার অস্ত্র আছে? না, আমেরিকার কাছে পুতিন থেকে আরও আপগ্রেড হয়তো থাকতে পারে, এদের কাছে আছে ভাই, সারা পৃথিবীরে কন্ট্রোল করে এমবে না, বুঝছেন তো? এখন সেই যে জিনিসগুলা যেগুলো একটা দিয়ে ইউক্রেন হয়তো রাশিয়ান সেনাদের ট্রু পুরাই দিতে পারবে, ফর এক্সাম্পল পুরো খেরসনে থাকা রাশিয়ার যে সেনাবাহিনী আছে পুরোটা নাই হয়ে যাবে এক সেকেন্ডে একটা বোমা মারলে। এমন বোমা কি রাশিয়া, জার্মান, ফ্রান্স এদের কাছে নাই, যুক্তরাজ্যের কাছে আছে? কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না? প্রতিদিন ইউক্রেনের সেনারা মরতেছে, একটাই কারণ, এমনি দিতেছে। দেখেন ওই যে যুক্তরাষ্ট্র সবসময় বলে যে তারা ইউক্রেনকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দেয়, স্বল্প পাল্লার, স্বল্প পাল্লা তো বোঝেনি, দূরত্বটা কম। পুতিন কাকাটা যেমন যায় 16,000 কিলোমিটার, এগুলা যায় ধরেন 30 কিলোমিটার 35 কিলোমিটার। পুতিন যে মিসাইল মারে কাস্পিয়ান সাগর থেকে 900 কিলোমিটার দূরে যাইয়া সেই মিসাইল আঘাতানে বিভিন্ন জায়গায় স্যাটেলাইট সিস্টেমে লক কইরা, কিন্তু ইউক্রেনকে যেগুলো দেওয়া হচ্ছে ছোট ছোট, ধরেন বললাম না যে ক্ষেতের এই পারে ওই পারে লাগলে যেগুলো কাঁধে বহন করে নিয়ে মারা যায়। এখন এই অত্যাধুনিক প্রযুক্তির সকল জিনিস এদের কাছে আছে, বাট এরা কেন দিচ্ছে না? পুতিনের এই পারমাণবিক ভূমার ভয়ে, এটা হচ্ছে বাস্তবতা। আর অপরদিকে আপনার যুক্তরাষ্ট্র এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করছে, পুতিন সবসময় যেটা বলে এখন যেটা দরকার সেটাও দিচ্ছে না, আর এগুলার কারণে জেলেন্সকি মাঝে মাঝে ধৈর্য হারাই ফেলে, বাট হারাইয়া লাইভে এসে কিছু কয় না। কী কইব, ধরেন কইয়া কি আসলে টিকতে পারবো? এখন জেলেন্সকি হচ্ছে বিপদে, শুকনা বিপদে, যা যাইতেছে ইউক্রেনের উপর দিয়া, পাড়া হচ্ছে পুতিন, পুতা হচ্ছে এই মুহূর্তে ইউরোপ, আর মরিস হচ্ছে ইউক্রেন। যে এখন নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলেন্সকির নাই, সে না পারতেছে এখন আত্মসমর্পণ করতে, না পারতেছে যুদ্ধে যেইভাবে লড়ে যাওয়ার দরকার সেইভাবে লড়তে। আর রেজাল্ট কী হচ্ছে? ইউক্রেনের ভূমি ধ্বংস হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, আর পরিস্থিতি খারাপ হলে পরমাণু বোমাটা কিন্তু ইউক্রেনেই পড়বে। আল্লাহ হেফাজত করুক, আমি চাই না কখনোই পৃথিবীতে পরমাণু বোমা নিয়ে পৃথিবী ধ্বংস হবে না, বাট এই মানব সভ্যতাকে লম্বা একটা সময় আপনার কী বলা হয় যে কঠিন সিচুয়েশন ভোগ করতে হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।